পাবনা সদর উপজেলার হিমায়তপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে ইউনিয়নটির ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এ সময় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার তাগিদ দেন তিনি একই সাথে স্থানীয়দের নিকট নৌকার ভোটও দাবি করেন এমপি প্রিন্স নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল মন্ডল এর সভাপতিত্বে ও হিমায়তপুর মন্ডলের পরিচালনা সময় ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সর্দার মিঠু আহমেদ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলাউদ্দিন মালিতা সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ অর্থ সম্পাদক হীরক হোসেন ক্রিয়া সম্পাদক মাহবুবুল আলম নেতা পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি ইউপি সদস্য আতাহার মন্ডল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন প্রচার সম্পাদক বারেক মন্ডল সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ